আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন পৃথিবীতে কোনো না কোনো মানুষ এ পৃথিবী ছেড়ে চলে যায়, অর্থাৎ তারা মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশে অনেক মানুষ ছিল যারা এখন নেই, তারা মৃত্যুবরণ করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার আর আমার চেয়ে অনেক ছোট মানুষ মারা যায়। হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার আত্মীয় স্বজন। এই অল্প বয়সে মৃত্যুগুলো খুবই বড় ধরনের রিমাইন্ডার। আমরা হয়তো একটি নির্দিষ্ট বয়সের জন্য অপেক্ষা করে বসে থাকি যে এখন পড়ালেখা করার সময়, ক্যারিয়ার করার সময়, এখনও বিবাহ করিনি, যখন আমরা বড় হব তখন আমরা ভালো হয়ে যাব। কিন্তু মৃত্যু তো আমাদের ভালো হয়ে যাওয়ার অপেক্ষা থাকবে না, মৃত্যু তো তার সময় মতো আমাদের হানা দিয়ে আসে। আপনি এখনই মৃত্যুবরণ করতে পারেন, তাই ভালো হয়ে যাওয়ার জন্য শেষ বয়সে অপেক্ষা না করে ভালো হয়ে মৃত্যু অপেক্ষাটা করাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের মতো মানুষেরা ভাবছে এত আগেই দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে, মানুষ তো আমাকে আনস্মার্ট বলবে, টাকার উপর কাপড় পরলে মানুষ আমাকে কি বলবে, দেখতে সুন্দর দেখায় না, নিয়মিত মসজিদে গেলে মানুষ আমাকে কি বলবে, হয়তোবা জঙ্গি বলে ফেলবে, মেয়েরা বোরকা পরলে মানুষ কি বলবে, মানুষ বলবে তার কুৎসিত ঠেকাতে সে বোরকা পরছে, একটু ফ্যাশন করে যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ আমাকে কি বলবে, মানুষ বলবে সে সমাজ চিনে না। যে মানুষটি কটূক্তি ভয়ে আমরা যুবক বয়সে দিনকে আঁকড়ে ধরতে ভয় পাই, শেষ পর্যন্ত সে মানুষেরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর কাছে থেকে এসেছি এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের শেষ গন্তব্যস্থল যদি আল্লাহর কাছে হয়, তবে কেন সারাটা জীবন আমরা আল্লাহকে ভয় করব না, আমরা কেন মানুষকে ভয় করব? তাই আপনাদেরকে বলছি, তরুণ বয়সে, যুবক বয়সে যাদেরই মৃত্যু হোক না কেন, আমাদের জন্য তা স্মরণ করে যাচ্ছে, এটি আমাদের জন্য রিমাইন্ডার। এসব মানুষের মৃত্যুই হলো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, তোমরা ফিরে এসো সময় থাকতে হেদায়েতের পথে। আসুন আমরা তাওবা করি, সলাত পড়ি এবং আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।